আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো আজকে আমি একটি ফেস ওয়াশের রিভিউ নিয়ে চলে এসেছি। তো আজকে আমি যে ফেস ওয়াশটা নিয়ে কথা বলবো আপনাদের সাথে, সেটা হচ্ছে VLCC Anti Tan স্কিন লাইটিং ফেস ওয়াশ। তো আজকে আমি এই ফেস ওয়াশটা নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো যে এই ফেস ওয়াশটা আমাদের স্কিনের জন্য কতটুকু ভালো, এটা কিভাবে ইউজ করতে হবে, এটা ইউজ করাতে আমাদের স্কিনের কোনো ক্ষতি হবে কি না, এটা কোন ধরনের স্কিনে ইউজ করা যাবে, সম্পূর্ণটা নিয়ে কথা বলবো। তো ভিডিওটা শুরু করার আগে অবশ্যই বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, প্লিজ আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তো VLCC Anti Tan স্কিন লাইটিং ফেস ওয়াশটা আমাদের স্কিনের জন্য কি কাজ করে থাকবে, এটা আপনার স্কিনের ডালনেস টালনেস দূর করতে কিন্তু খুবই ভালো কাজ করবে। যাদের স্কিনটা নাকি অনেক বেশি পরিমাণ টায়ার্ড হয়ে গিয়েছে, স্কিনে কোনো জান নেই, তাদের স্কিনে জান ফেরাতে কিন্তু খুবই ভালো কাজ করে থাকবে এই ফেস ওয়াশটা। এই ফেস ওয়াশটা ইউজ করলে আপনার স্কিনটা একদম ডিপলি আপনার স্কিনটাকে ভেতর থেকে আপনার স্কিনটাকে ক্লিয়ার করবে। এবং এই ফেস ওয়াশটা সবচেয়ে একটা ভালো দিক আছে, এটা প্যারাবেন ফ্রি একটা ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটাতে কোনোরকম কোনো প্যারাবেন ইউজ করা হয়নি। অনেক ফেস ওয়াশ এবং অনেক ক্রিমে দেখা যায় প্যারাবেন ইউজ করা হয়, ওগুলাই ইউজ করতে দেখা যায় আমাদের স্কিনে ক্যান্সারের মতো প্রবলেমও কিন্তু আমাদের স্কিনে হতে পারে, বাট এই ফেস ওয়াশটাতে কিন্তু প্যারাবেন ইউজ করা হয়নি। তাহলে আপনারা চাইলে কিন্তু নির্দ্বিধায় চোখ বন্ধ করে এই ফেস ওয়াশটা আপনাদের স্কিনে অ্যাপ্লাই করতে পারেন, যারা নাকি খুবই ভালো মনে পরিমাণ একটা ফেস ওয়াশ স্কিনের জন্য খুঁজে বেড়াচ্ছেন তাদের জন্য। এই ফেস ওয়াশটা 150 গ্রামের একটা ফেস ওয়াশ, আর এই ফেস ওয়াশটা অল টাইপ স্কিনের। আপনার স্কিনে যেমনই হোক না কেন আপনি এই ফেস ওয়াশটা ব্যবহার করতে পারবেন। আপনার স্কিন যদি অয়েল ড্রাই এবং কম্বিনেশন হয় তাহলে কিন্তু আপনি এই ফেস ওয়াশটা ব্যবহার করতে পারবেন। তখন আমি বলে দেবো এই ফেস ওয়াশটা ব্যবহারের নিয়ম। এই ফেস ওয়াশটা আপনারা মুখটা ভালো মতো পানিতে একটু ভিজিয়ে দেন, আপনারা ভালো মতো ফেস ওয়াশটা নিয়ে আপনাদের স্কিনে ম্যাসাজ করবেন। তবে এটা ম্যাসাজ করার ক্ষেত্রে একটু সাবধানতা আছে, কারণ এই ফেস ওয়াশটা একটু দানা দানা টাইপের, এটা আস্তে আস্তে স্কিনে ম্যাসাজ করতে হবে। এটা যদি জোরে জোরে ঘষাঘষি করে স্কিনে ম্যাসাজ করেন তাহলে আপনার স্কিন ছিলে যাওয়ার সম্ভাবনা আছে। অবশ্যই স্কিনে আস্তে আস্তে ম্যাসাজ করতে হবে, এটা আপনার স্কিনের জন্য কোনো ক্ষতি না হয়। 2-3 মিনিট ম্যাসাজ করে দেন আপনার স্কিনটাকে ভালো মতন ওয়াশ করে নিতে হবে ঠান্ডা পানি দিয়ে। এই ফেস ওয়াশটাতে এমন কোনো হার্মফুল জিনিস ইউজ করা হয়নি যা আপনার স্কিনের জন্য কোনো রকম কোনো ক্ষতি হবে। এটাতে গ্লিসারিন ইউজ করা হয়েছে, ব্লুবেরি ইউজ করা হয়েছে, যা প্রত্যেকটা আরও অনেক অনেক ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হচ্ছে। আপনারা যখন এই ফেস ওয়াশটা পারচেস করবেন আপনাদের ফেস ওয়াশের প্যাকেটে পিছনে লেখা আছে, আপনারা কষ্ট করে একটু পরে নেবেন, কারণ এতগুলো ইনগ্রিডিয়েন্টস পরা আমার পক্ষে একা সম্ভব না। তো আপনারা একটু পরে নেবেন কষ্ট করে। তো যারা নাকি চাচ্ছেন স্কিনটাকে খুব সুন্দর একটা ন্যাচারালি একটা লুক দিতে, স্কিনটাকে একদম ভিতর থেকে ডিপ একটা ক্লিন করতে, তা তারা চাইলে কিন্তু এই ফেস ওয়াশটা ব্যবহার করতে পারেন। এতে আপনাদের অনেকে দেখা যায় রাস্তা বাহিরে গেলে স্কিনে প্রচুর পরিমাণ ধুলোবালি, যে স্কিনে একদম স্কিনে বারোটা বেজে যায়। স্কিন ফেস ওয়াশ দিয়ে ওয়াশ অনেক ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করার ক্ষেত্রে আপনার স্কিন কিন্তু ভিতর থেকে একদম ক্লিন হয় না, বাট এই ফেস ওয়াশটা ইউজ করলে কিন্তু আপনার স্কিনটা একদম ভিতর থেকে ডিপলি ক্লিন করে নিয়ে আসবে। আপনার স্কিনের যে টাননেস আছে, আপনার স্কিনের যে ডালনেস আছে, আপনার স্কিনের যে পলিউশনের যে একটা ধুলোবালি সমস্যা আছে, সেই সবগুলো প্রবলেম দূর করে কিন্তু আপনার স্কিনটাকে খুব সুন্দর একটা ন্যাচারাল একটা গ্লো দিতে কিন্তু খুবই ভালো কাজ করে থাকবে এবং আপনার স্কিনটাকে ধীরে ধীরে ব্রাইট করবে। এবং আপনার স্কিনে যদি কোনো পিম্পলের প্রবলেম থেকে থাকে, আপনার স্কিনের পিম্পলের প্রবলেম দূর করবে এবং আপনার স্কিনকে খুব সুন্দর এবং কোমল রাখতে ভালো কাজ করে থাকবে। তো যারা যারা নাকি ফেস ওয়াশটা ব্যবহার করতে চাচ্ছেন, আপনারা চাইলে ফেস ওয়াশটা ব্যবহার করে দেখতে পারেন। তো আজকের জন্য এতটুকুই, কথা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।